হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সবাই কে কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। এখন আমি সকালবেলা উঠে বসিয়ে দিয়েছি চা, এদিকে আদা থেতো করে দিয়ে বিকার চা বসিয়েছি। আর মর্নিং ওয়াক খুব একটা হয়নি, ওই এখন 15 মিনিট করেই শুধু বাড়ির এদিকটায় হাঁটছি। পার্কে ঘুরতে গেলেও ওই 20-25 মিনিট, তার চেয়ে বেশি হচ্ছে না। টাইমিংয়ের একটা প্রবলেম হচ্ছে, আমি এসে যদি তাড়াতাড়ি ঘরটা না ছাড়ি দিদি রান্না করতে পারবে না। আর আজ আমি ব্রেকফাস্ট বানাতে নিয়েছি মেথি শাকের পরোটা, মেথি পাতার পরোটা। এটার একটা ফুল রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করবো, তোমরা দেখো। আর আজকে একটা জায়গায় যাওয়ারও আছে, সেটাও তোমাদের দেখাতে থাকবো। তাহলে এখন চাটা করে চাটা খেয়ে নিই, তোমরাও সবাই তাড়াতাড়ি উঠে চা খেয়ে নাও। সকালে ওটা কিন্তু ভীষণ ভালো, বেলা পর্যন্ত শুয়ে থাকলেই শরীর ম্যাচ ম্যাচ করবে। আমি তো সারা জীবন আর্লি রাইজার, খুব ভোরে ভোরে উঠি। তাহলে তোমরাও একটু উঠে হাঁটাহাঁটি করে নাও, আর গরম গরম আমার মতো আদা চা খেয়ে ফেলো। আজকের ব্রেকফাস্ট মেথির পরোটা, বাদামের চাটনি আর সস নিয়ে বসেছি আমরা। মেথির পরোটা উইথ বাদামের চাটনি, খুব অল্প তেল দিয়েছি কিন্তু তবুও তো সকালবেলা এটা ঠিক না, একদিন খেলাম ঠিক আছে। দেখো আজকে আমার ডাইনিং এর দেওয়ালগুলো পরিষ্কার করতে লেগে গেছি, আমার বোন হাঁটতে পারে না ঠিক মতো, ও দেওয়ালগুলো ধরে ধরে এই ঘর থেকে ও ঘরে যায়, যার জন্য ভীষণ স্পট পড়ে পড়ে নোংরা হয়ে গেছে। আজকে আমি যতটা পারলাম এগুলো ঘষে ধুয়ে পরিষ্কার করে দেওয়ার চেষ্টা করলাম, কারণ ঘরগুলো রং হয়েছে, হলটা তো করিনি, রান্নাঘরের কিছুটা কাজ বাকি আছে বলে, সেই জন্য হলটা ভীষণ বাজে লাগে দেখতে। আজকে একদম আমি যতটা পেরেছি পুরো ঝকঝকে করে দিয়েছি, পরিষ্কার করে ঘষে। দেখো লাঞ্চ করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি, যাচ্ছি ঘুরতে, কোথায় যাচ্ছি তোমাদেরকে পরে দেখাবো। ওই তো এই যে আমরা আবার বেরিয়ে পড়েছি, আমরা আজকে যাচ্ছি বাগবাজার মায়ের বাড়ি, তাই তো? আমাকে নিয়ে যাচ্ছে আর একসঙ্গেই যাচ্ছি, কেউ কাউকে নিয়ে যাচ্ছি। বাজার মায়ের বাড়ি যাওয়ার জন্য আমাদের রবীন্দ্র সরোবর থেকে মেট্রো করে চলে গেছি আমরা শোভাবাজার, ওখান থেকে হেঁটে আমরা যাচ্ছি মায়ের বাড়ি। দেখো মেট্রো থেকে শোভাবাজারে নেমে পাশ দিয়ে আমরা দুজনে মিলে হেঁটে যাচ্ছি, নানান গল্প করতে করতে দুপুরবেলায় শীতের দিনে বেশ ভালোই লাগছিল যেতে। অনেকটা রাস্তা পেরিয়ে মায়ের বাড়ি যেতে হবে, তাই আমরা শুরু করেছি যাওয়া। এই দেখো এটি হলো গিরিশ ভবন, অনেকেই জানো এই গিরিশ ভবন পেরিয়ে যেতে হবে। দেখো এই দোকানে সব পুরনো স্টাইলের মিষ্টি, এখান থেকেই আমরা মায়ের জন্য একটু মিষ্টি কিনে নিলাম। আবার পথের এপাশে পড়ে গেল পশ্চিমবঙ্গ যাত্রা একাডেমি, যেগুলো কখনোই দেখিনি, বেশ ভালোই দেখতে পেলাম বাইরে থেকে। এই দেখো এবার আমরা পৌঁছে গেছি মায়ের বাড়ি, শারদা মায়ের বাড়ি বাগবাজারের বাড়িতে, এখানেই ইনি থাকতেন। ওখানে গিয়ে যা শুনলাম যে এটি আগে অনেক ছোট ছিল অল্প জায়গার মধ্যে, কিন্তু বর্তমানে শিষ্য সংখ্যা অনেক বাড়াতে এটাকে আস্তে আস্তে রামকৃষ্ণ মিশনের তরফ থেকে বড় করা হয়েছে। এই যে যতটা সবুজ জালনা জুড়ে যতটা অংশ দেখা যাচ্ছে, এখন এটা পুরোটাই মায়ের বাড়ির মধ্যে পড়ে। এখানে দেখো ফুলের দোকানও রয়েছে, সবাই মাকে দেওয়ার জন্য নিজের পছন্দ মতো পদ্ম গোলাপ নিয়ে যাচ্ছে, আমরাও ফুল নিয়ে নিয়েছিলাম, মিষ্টিও নিয়ে নিয়েছিলাম মায়ের জন্য। এই দেখো সিঁড়ি দিয়ে উপরে উঠে মায়ের ঘর, মায়ের ফটোর সামনে সবাই বসে আছে, মায়ের আরাধনা করছে। ভাবলেই অবাক লাগে এখানেই থাকতেন মা। এই দেখো টেবিলের ওপরে ভোগ সাজানো,
এখান থেকে সবাই ভোগ নিয়ে ভোগ গ্রহণ করছে, আমরাও করলাম। দারুণ আনন্দ হলো ভোগ নিয়ে। তারপর আমরা ওখান থেকে চলে গেলাম গঙ্গার ঘাটে, বিকেলবেলার গঙ্গা দর্শন সেটাও হলো। যাবার সময় মেট্রোতে গেলেও এলাম কিন্তু আমরা চক্ররেলে, বাগবাজার স্টেশন থেকে। বাগবাজার স্টেশনে টিকিট কেটে আমরা ওয়েট করছি ট্রেনের জন্যে। কী অপূর্ব দৃশ্য দেখো, সূর্য অস্ত যাচ্ছে, সামনে গঙ্গার ঘাট, আর আমরা বসে আছি স্টেশনে। দারুণ লাগলো মায়ের বাড়ি দর্শন করে। এইভাবে মেট্রোতে গেলাম, চক্ররেলে এলাম, দুদিক থেকেই ঘোরাও হলো, মায়ের বাড়ির দর্শনও হলো। বিকেলটা বেশ ভালোই কাটলো বন্ধুর সঙ্গে গিয়ে আমার।